হ্যালো ফ্রেন্ডস ডাব্লুবি ইউটি টি ইউনিভার্সিটি যেটা বর্তমানে হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির বি এড থার্ড সেমিস্টার এডুকেশন মেথডের আমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন দেখাবো অর্থাৎ দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এই ছয় বছরের প্রশ্ন তোমাদেরকে দেখাবো বিগত ছয় বছরের প্রশ্ন তোমাদেরকে আমরা দেখাবো প্যাডাগরি অব সোশ্যাল সায়েন্স একটা কথা তোমরা মনে রাখবে যে দু হাজার বাইশেই তোমাদের লাস্ট কোশ্চেন অর্থাৎ তোমরা যেহেতু দু হাজার বাইশ থেকে চব্বিশ সেশনে তাই দু হাজার তেইশের কোনো কোয়েশ্চেন পাবে না তো আমরা শুরু করছি দু হাজার সতেরো থেকে তো দেখতেই পাচ্ছ এডুকেশান ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ সময় হচ্ছে দেড় ঘন্টা তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন থাকবে তোমরা জানো গ্রুপ এতে টু মার্কসের কোশ্চেন থাকে এখানে পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এখানে সাতটা কোশ্চেন দেওয়া থাকবে দেখো সাতটা কোশ্চেন দেওয়া আছে এর মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা পরীক্ষার ঠিক এক থেকে দেড় মাস আগে সাজেশান এবং নোটস দিয়ে দেবো সেগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে আমরা আমরা চ্যানেলে আমাদের এই চ্যানেলে আপডেট করে দেবো তো দেখো দু হাজার সতেরোর গ্রুপ বির কোশ্চেন গ্রুপ বি মানেই হচ্ছে ফাইভ মার্কসের কোশ্চেন তোমরা জানো ফাইভ মার্কসের কোশ্চেন এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে দেখো পাঁচটি এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর গ্রুপ সি গ্রুপ সি মানেই হচ্ছে টেন মার্কসের কোয়েশ্চেন দেখো এখানে দুটি প্রশ্নের উত্তর দুটো প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে একদম দেখতেই পাচ্ছ এরপর আমরা পরবর্তী সালে চলে যাব অর্থাৎ দু সালে চলে যাব দেখো পেডাগুজি অফ সোশ্যাল সায়েন্স এডুকেশান অন থ্রি সেভেন বি দু তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হয় তোমরা এগুলো জানো আমরা দেখাচ্ছি এগুলো গ্রুপ এতে টু মার্ক্সের কোশ্চেন এখানে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে সাতটা কোয়েশ্চেন দেওয়া থাকবে দেখো এই সাতটা কোশ্চেনের মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর দেখো দু হাজার আঠারো দু হাজার আঠারো গ্রুপ বি কোয়েশ্চেন আমরা পরীক্ষার দেখো আমরা ঠিক পরীক্ষার এক থেকে দেড় মাস আগে সাজেশন এবং অ্যান্সার দিয়ে দেবো নোটস ভিত্তিক সাজেশন আমরা দিয়ে দেবো সেগুলো একটু লক্ষ্য রাখবে তোমরা দু হাজার গ্রুপ সির আমরা কোয়েশ্চেন দেখাচ্ছি দেখো গ্রুপ সি গ্রুপ সি মানে টেন মার্কসের কোয়েশ্চেন দেখো সাত এবং আট এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো আমরা পরবর্তী যে সাল সেইখানে চলে যাচ্ছি পরবর্তী দু হাজার বাইশের কোয়েশ্চেনটা আমরা তোমাদেরকে দেখাবো দু হাজার বাইশের কোশ্চেন দেখো এডুকেশান অন থ্রি সেভেন বি বি থার্ড সেমিস্টার এখানে দেখো লেখা আছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি শর্ট ফর্মে ইউ তোমরা জানো যে পূর্বে নাম ছিল এই যে ডাব্লুবিউটি ইউপি ইউনিভার্সিটি অর্থাৎ ডাবলুবিউটি বা ডাব্লুবি এবং এটা একটা ইউনিভার্সিটি শুধুমাত্র নাম পরিবর্তন হয়েছে তো আমরা দেখাচ্ছি এবার কোশ্চেন তোমাদেরকে দেখাবো দু হাজার বাইশের কোশ্চেন গ্রুপ এর দেখো এখানে গ্রুপের এর কোশ্চেন টু মার্ক্স এখানে সাতটা কোশ্চেন দেওয়া আছে এর মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে আর দু হাজার বাইশের দেখো দু হাজার বাইশের গ্রুপ বির কোশ্চেন এবার তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার বাইশ গ্রুপ বির কোয়েশ্চেন গ্রুপ বি মানেই হচ্ছে টু ফাইভ মার্কসের কোয়েশ্চেন এখানে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন দেওয়া আছে দেখো প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের পাঁচটি এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর লিখতে হবে দু হাজার বাইশের আমরা গ্রুপ সির কোশ্চেন দেখাচ্ছি দু হাজার বাইশের গ্রুপ সি দেখতেই পাচ্ছ তোমরা গ্রুপ সির কোয়েশ্চেন সাত এবং দেখো সাত নম্বর কোয়েশ্চেন এবং সাত নম্বরে আরও কিছু কোশ্চেন এখানে আছে যা যেহেতু পেডাগোজিক্যাল অ্যানালাইসিস এই কোশ্চেনটা আসে খুব এবং আট নম্বর কোয়েশ্চেন অর্থাৎ দু হাজার বাইশের লাস্ট কোয়েশ্চেন আট নম্বর কোয়েশ্চেন এরপর আমরা পরবর্তী বছরে চলে যাব দেখো আমরা পরবর্তী সাল অর্থাৎ দু হাজার উনিশের সালে চলে যাব দেখো দু হাজার উনিশ তোমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছো দু হাজার উনিশের আমরা এডুকেশন বি এ থার্ড সেমিস্টার অন থ্রি সেভেন বি তো আমরা একটু জুম করে তোমাদেরকে দেখাবো কোশ্চেনগুলো একটু ছোটো আছে তো গ্রুপ এর কোশ্চেন একদম ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছো টু মার্কসের কোশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন উত্তর লিখতে হবে সাতটা কোশ্চেন দেওয়া আছে এরপর আমরা গ্রুপ সি তে চলে যাবো দেখো গ্রুপ সি না গ্রুপ বি দু হাজার এর দেখো তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার এর এগুলো হচ্ছে গ্রুপ বি এর কোশ্চেন আমি কোশ্চেনটাকে একটু ছোট করি যেহেতু কোশ্চেনটা একটু বড় আছে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার এর গ্রুপ বি এর কোশ্চেন দু হাজার উনিশ এর গ্রুপ বি অর্থাৎ এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো আমরা কোয়েশ্চেন দু হাজার উনিশ এর গ্রুপ সির কোশ্চেন আহ এরপর আমরা পরবর্তী বছরে চলে যাবো কারণ আমরা বিগত ছয় বছরের প্রশ্ন দেখাচ্ছি দেখো বিগত ছয় বছরের প্রশ্ন তোমাদেরকে দেখাবো আমরা এবার আমরা দু হাজার কুড়ির প্রশ্ন দেখাবো দেখো এডুকেশান পেডাগুজি অফ সোশ্যাল সায়েন্স এডুকেশান দু হাজার কুড়ির কোশ্চেন এটা তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে তোমাদেরকে আগেই বলেছি তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হয় তোমরা জানো এগুলো আমরা আবারও বলছি যে আমরা ঠিক পরীক্ষার এক থেকে দেড় মাস আগে তোমাদেরকে সাজেশন ভিত্তিক অ্যান্সার দিয়ে দেবো এবং নোটস দেবো সাজেশন ভিত্তিক নোটস একদম সেগুলো তোমরা একটু খেয়াল রাখবে আমরা ঠিক সময় ভিডিও পাবলিশ করব তোমরা সেগুলো একটু দেখে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবে সেগুলো দেখো এরপর আমরা দেখো দু হাজার কুড়ির দু আমরা গ্রুপ বির কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার কুড়ির গ্রুপ গ্রুপ বি একদম দেখো ফাইভ মার্কসের কোশ্চেন এগুলো ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন গ্রুপ বি এরপর আমরা দেখো দু হাজার কুড়ির গ্রুপ সির কোশ্চেন একদম আমরা খুব যেহেতু কোশ্চেনগুলো অনেকটা বড় আছে তাই আমরা একটু ছোটো হচ্ছে তোমরা একটু জুম করে দেখে নেবে এরপর দেখো আমরা দু হাজার একুশে চলে যাচ্ছি দু হাজার একুশ সালের কোশ্চেন দু হাজার একুশ সালের কোশ্চেন অন থ্রি সেভেন বি পেডাগোজি অফ এনারলাই দেখো সোশ্যাল সায়েন্স এডুকেশন দু হাজার একুশ তোমরা জানো যে এই যে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এর পূর্বে নাম ছিল ডাব্লুবিউটি টি ইউপি ইউনিভার্সিটি তো তাই এখানে লেখা আছে ডাব্লুবিউটি টি ইউপিএ দেখবে দু হাজার বাইশে ইউ লেখা আছে ই অর্থাৎ বাবা সাহেব তো দেখো দু হাজার কুড়ির গ্রুপ এর কোয়েশ্চেন দু হাজার কুড়ির গ্রুপ এখানে টু মার্কসের এর এরপর আমরা দু হাজার দেখো দু হাজার কুড়ির গ্রুপ বি এর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদেরকে আগেই বলেছি যে আমরা ঠিক পরীক্ষার এক থেকে দেড় মাস আগে তোমাদেরকে সাজেশন ভিত্তিক নোটস দিয়ে দেবো সেগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে আমরা ঠিক সময়ে আপডেট করব। তোমরা সেগুলো সংগ্রহ করবে কিছু ন্যূনতম পারিশ্রমিকের পরিবর্তে দেখো আমরা দু হাজার একুশের গ্রুপ সির কোশ্চেন দেখাচ্ছি এবার দু হাজার একুশের দেখো গ্রুপ সির কোশ্চেন দেখো গ্রুপ সির কোশ্চেন সাত এবং আট সাত এবং আট গ্রুপ সির কোশ্চেন তো আমরা এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি